পাকিস্তানের করাচিতে ভয়াবহ বিস্ফোরণ। করাচির গুলচানি ইকবাল এলাকায় চৌরঙ্গিতে একটি বহুতলে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হয় দ্বিতীয় তলায়। বিস্ফোরণে বহুতলে দুটি ফ্ল্যাট ও বেশ কিছু দোকান সম্পূর্ণ গুড়িয়ে গেছে। বিস্ফোরণের জেরে পাশাপাশি বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচ ভেঙে পড়ে। দুর্ঘটনায় আহত 15 জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে 3টি মৃতদেহ। এর আগে গতকাল করাচির শিরিন জিন্না কলোনির বাস টার্মিনাসে বড়সড় বিস্ফোরণ হয়। আহত হন 5 জন। আদতে বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানের সিন্ধ প্রদেশে ঝামেলা চলছে। রবিবার রাজনৈতিক সমাবেশ ঘিরে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাই মোহাম্মদ সফদারকে। অভিযোগ, এই গ্রেফতার ঘিরে পুলিশের সঙ্গে সেনার ঝামেলা হয়। এমনকি এই অভিযোগও উঠেছে যে গ্রেফতারের আগে পুলিশ প্রধানকে তুলে নিয়ে যায় সেনা। মিনাখা যাওয়ার পথে অর্জুন সিং এর কনভয়ে দুর্ঘটনা। নিহত দলীয় কর্মীর বাড়ি যাচ্ছিলেন সাংসদ। বগিরহুলায় কলকাতা বাসন্তী রোডে হঠাৎ করে উল্টে যায় কনভয়ের একটি গাড়ি। আহত কয়েকজন সিআরপিএফ জওয়ান, অল্প বিস্তর আহত হন কয়েকজন পথচারীও। আহতদের মিনাখা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জি চব্বিশ ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারি, সেরার সেরা সম্মান পেল 6টি পুজো, তাদের মধ্যে অন্যতম একদালিয়া এভারগ্রিন। জি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি, সেরার সেরা। যে পুজো মণ্ডপে না এলে, যে পুজোকে সম্মানিত না করলে এই অ্যাওয়ার্ড কমপ্লিট হয় না। আমরা এই মুহূর্তে সেখানেই দাঁড়িয়ে রয়েছি। দক্ষিণ কলকাতার এভারগ্রিন পুজো, একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে এই মুহূর্তে আমি রয়েছি। প্রতিমার দর্শন এখানে প্রত্যেকে করতে চান, দেবী জাগ্রত এখানে এই কোভিডেও সেই ধারাবাহিকতা, সেই পরম্পরা বজায় রেখেছেন উদ্যোক্তারা। আর এই পুজোর সঙ্গে জড়িয়ে এভারগ্রিন নেতা সুব্রত মুখার্জী আমার সঙ্গে রয়েছেন। আসুন সম্মানিত করি সুব্রত দা, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই সুদৃশ্য ট্রফি সুব্রত মুখার্জীর হাতে তুলে দিল জি চব্বিশ ঘন্টা সেরা সেরা। আরো জোরে সুব্রত দা, আমি নিজেই এখানে বহুবার এই পুরস্কার আপনাকে দিতে এসেছি, বারবার সেরা সেরা, কেমন অনুভূতি? না, আমরা তো এমনি পুরস্কৃত হলে আমাদের একটা ভালো অনুভূতি হয়, আনন্দ হয়। এখানকার মানুষেরাও নিজেদের খুব গর্ব অনুভব করে। আমরা এটাকে লোককে দেখাইও, কিন্তু সাধারণভাবে আমরা এই পুরস্কার জন্য খুব একটা আবেদন করে বেড়াই না, কিন্তু আমরা পুরস্কৃত হলে খুশি হই। কিন্তু এই যে পুরস্কারের সাথে কম্পিটিশন, সেটা আমরা একটু এগিয়ে চলি। আপনার দরকার হয় না? দরকার হয় না, কারণ আমরা তো সবটাই আমাদের ঐতিহ্য মেনে করি, তো কোনোটাই এর বাইরে আমরা বেরোই না। থিমের বাজারে যদিও কোভিডে একটু সেই দাপটটা কম, কিন্তু আপনি প্রথা মেনে একটা চিরাচরিত প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা, সুন্দর শ্যান্ডেলিয়ার, তো এটাকে এই ধারাবাহিক দুর্গা পুজোকে ধরে রেখেছি আমি। আমি দুর্গা পুজোটাকে কোম্পানিদের হাতে দিয়ে দিই, এবং এটা আমার একটা সামাজিক লড়াইও। আমরা চণ্ডীর বন্ধিত মাতৃ আরাধনা করি এবং সবাইকে তাই করতে বলি। এটা বম্বের সিনেমার মতন করে উপহার দিতে হবে না। আচ্ছা, এবারে কোভিডে কোর্টের যে রায়, এত সুন্দর আপনি যে আনুষঙ্গিক পরিবেশ তৈরি করেছেন, সেটা দর্শকরা দেখতে পাবে মনে করছেন? না, দর্শকরা সেরকম করে দেখতে পাবে না, পাচ্ছেও না। আমরা কোর্টের যে রায় দিয়েছে তা মানছি এবং মানব, কিন্তু আমাদের একটা দুঃখ আছে, এই রায়টা আজ থেকে যদি 2-3 মাস আগে দিত তাহলে এত টাকা নষ্ট হতো না, এত আমাদের পরিশ্রম নষ্ট হতো না, অনেক ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিটা আটকে যদি রায়টা দিতেন তাহলে সবার পক্ষে আরো ভালো হতো। সুব্রতদা অনেক ধন্যবাদ, আরো একবার কংগ্রেচুলেশন। প্রতি বছর এভাবে এভারগ্রিন হয়ে থাকুক আপনার পুজো, আরো একবার চিয়ার আপ হয়ে যাক। সত্যি একটু মন খারাপ, একটু বিষাদ কোথাও তো রয়েছে কোভিড এর জন্য। তার উপর উদ্যোক্তারা যেভাবে সাজিয়েছেন তাদের নিজেদের ভাবনা থেকে কোভিড প্রোটোকল মেনে, সেখানে কোর্টের রায় খানিকটা অস্বস্তি বেড়েছে। এখন দেখার দর্শনার্থীরা কতটা উপভোগ করতে পারেন, তবে আয়োজনে কোনো খামতি নেই। সেজন্যই জি চব্বিশ ঘন্টার সেরার সেরা সম্মান পেল একটালিয়া এভারগ্রিন। সঙ্গে থাকুন আমাদের, কারণ এরপর আর কোন কোন মণ্ডপে আমরা যাব তা ক্রমশ প্রকাশ্য।